275000 টাকা এটা নন এবিএস তা তাই তো নন এবিএস ইন্দোনেশিয়ান এটার প্রাইস মাত্র 190000 টাকা 190000 1 লক্ষ ফিক্সড প্রাইস 190000 টাকা ফিক্সড প্রাইস কোনো কথা নাই 190000 টাকা ফিক্স ওকে ফিক্সড প্রাইস মাত্র 59000 টাকা ওকে এটার প্রাইস চাচ্ছে হলো গিয়া 190000 টাকা 190000 জি 190000 টাকা আসসালামু আলাইকুম আমি সজীব মাহমুদ বাইক লাভার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমি বর্তমানে রয়েছি একটা সেকেন্ড হ্যান্ড শোরুমে তো এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছেন এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটির বাইক কিন্তু রয়েছে এই শোরুমে তো এই প্রিমিয়াম কোয়ালিটির বাইকগুলোর প্রাইসগুলো আপনাদের কাছে জানাবো আর এটা হেল্প করবে এই ভাইয়া ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া আপনার শোরুমে যতগুলো বাইক আছে সবগুলোর প্রাইসটা আপনার আমাদের দর্শকদের জানাবেন অবশ্যই আপনার আমার শোরুমে যত বাইক আছে সব বাইক সম্পর্কে ডিটেইলস সম্পর্কে জানাবো বাইকের প্রাইস সম্পর্কে জানাবো এভরিথিং সবকিছুই জানাবো বাইক সম্পর্কে কোনো সমস্যা নাই আপনার বর্তমানে বাইক জোনে আছি আমার বাইক জোনে অ্যাড্রেসটা হলো গিয়া মিরপুর 7 নম্বর চলন্তিকার মোড়ে একবারে মোড়ের যে শোরুমটা সেটাই হলো বাইক জোন মিরপুর সাথে তো আসলে আমার ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়াই থাকবে ইনশাল্লাহ তো এখানে আপনারা যদি না চিনতে পারেন কথা বলে চলে আসবেন কোনো সমস্যা নেই আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে ঢাকার বাইরে যারা কিনতে যাচ্ছে তাদের জন্য কি সুবিধা রয়েছে ঢাকার বাইরে যারা কিনতে যাচ্ছে তাদের জন্য পার্সেলের সুবিধা রয়েছে কুরিয়ারের সুবিধা রয়েছে যে যেভাবে নিতে চায় ওভাবে নিতে পারবে কোনো সমস্যা নাই আর প্রবাসী ভাইয়েরা যারা রয়েছে তাদের জন্য সুবিধা রয়েছে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওগুলো ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ওই নাম্বারের মাধ্যমে কথা বলে তারপরে নিতে পারবে তো আমরা শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করব আমরা প্রথমে হাং দিয়ে শুরু করব আমাদের একটা নতুন ইয়েসে চলে এসেছে হাং হিরো হোন্ডা হাং তো এটা হইলো গিয়ে আপনার 2018 মডেলের গাড়ি 8000 কিলো চলা টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র নিয়ে আসছি আমরা তো এই জন্যই আসলে এটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আপনার ডিজিটাল নাম্বার প্লেট করা আছে এটার প্রাইস আমরা চাচ্ছি 1,07,500 টাকা 1,07,500 টাকা আর্মি কালারের হাং এটা আস্কিং প্রাইস জি অবশ্যই আস্কিং প্রাইস এসে কথা বলে তারপরে নিতে পারবে আচ্ছা এটা সিঙ্গেল ডিস্কের বাইক তো সিঙ্গেল ডিস্কের বাইক জি 2 বছরের রেজিস্ট্রেশন জি তারপরে চলে আসি আমরা সিভিআর ইন্দোনেশিয়ান তো সিভিআর ইন্দোনেশিয়ান এটা হলো গিয়া 2018 মডেল 18 রেজিস্ট্রেশন টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি চলেছে 18000 বা এই সরি 18000 এর মতো তো টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এটা যারা নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারবেন ফার্স্ট পার্টি গাড়ি আর এটা হলো গিয়া প্রাইস আমরা চাচ্ছি হলো গিয়া 2,75,000 টাকা এটা নন এবিএস তা তাই তো নন এবিএস ইন্দোনেশিয়ান ওকে তারপর চলে আসি আর ওয়ান ফাইভ ভার্সন টু এটা হলো গিয়ে আপনার 2015 মডেল 15 রেজিস্ট্রেশন 10 বছরের কাগজ করা এটা হলো গিয়ে 23,000 কিলো চলা ফার্স্ট পার্টি গাড়ি এটা আপনার প্রাইস আছে হলো গিয়ে আপনার 2,40,000 টাকা 2,40,000 টাকা 2 বছরের রেজিস্ট্রেশন ডিজিটাল নাম্বার প্লেট করা আছে তারপর চলে আসি হলো গিয়ে আপনার র্যামস্ল্যাশ ইয়ামাহা 2016 মডেল 16 রেজিস্ট্রেশন সামনে পিছনে দুটো চাকাই নতুন লাগানো আছে তো আসলে যারা নিতে যাচ্ছেন এটার সাথে ফগ লাইটও লাগানো আছে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এটার প্রাইস খুবই কম মাত্র 2,45,000 টাকায় ফ্রেশ কন্ডিশনের এমস্ল্যাশ যারা খুঁজতেছেন পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা এটা কি ভাই এবিএস হয় নাকি না এটা এবিএস হয় না এটা হলো গিয়ে থাই ভার্সন ওকে এটা হলো থাইল্যান্ডি এমডি এমস্ল্যাশ আচ্ছা এটা ভাই আপনার কত কিলো চলছে বললেন এটা ক্লিয়ার চলেছে হলো গিয়া 35,000 জি আচ্ছা একটা কোশ্চেন সেটা হচ্ছে অনেকে কোশ্চেন করে যে মিটার টেম্পারিং করা হয় কিনা না এগুলো মিটার টেম্পারিং করা হয় না 35,000 কিলো আর হ্যাঁ 35,000 কিলো মিটার টেম্পারিং করলে তো আমি 10,000 করে রাখতাম সেটাই তো চলে আসি তারপরে হুন্ডা টিগার রেড কালারের হুন্ডা টিগার এটা হলো গিয়ে 10 বছরের কাগজ করা 2015 মডেল টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এটা তো এটার প্রাইস আমরা চাচ্ছি হলো গিয়ে 1,15,000 টাকা ১,৭৫,০০০ টাকা ৬,০০০ কিলো চলা 2019 মডেল 19 রেজিস্ট্রেশন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ডাবল ডিস্ক এর একটা গাড়ি মাত্র 1,65,০০০ টাকা মাত্র 1,65,০০০ টাকা তারপর চলে আসি হুন্ডা সিভিআর হুন্ডা সিভিআর 2015 মডেল 15 রেজিস্ট্রেশন এটার প্রাইস মাত্র 1,90,000 টাকা 1,90,000 ফিক্স প্রাইস 1,90,000 টাকা ফিক্স প্রাইস কোনো কথা নাই 1,90,000 টাকা ফিক্স ওকে জি তারপর চলে আসি কাইট প্লাস রানারের কাইট প্লাস একবারে ছোট গাড়ি মাত্র 55,000 টাকা এটা ফিক্স প্রাইস মাত্র 55,000 টাকা ওকে কত হাজার কিলো চলছে ভাই এটা চলছে হলো 12,000 কিলো আর 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে 2020 থেকে 22 পুরোটা আপডেট ওকে ওকে
তারপর চলে আসি হাং 2021 মডেল 21 রেজিস্ট্রেশন 23 সাল পর্যন্ত পেপার আপডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড গাড়ি চলেছে হইল গিয়া আপনার একটু অন করেই দেখাই গাড়িটা চলেছে 7800 কিলো এটার প্রাইস আমরা যাচ্ছি 1,25,000 টাকা 1,25,000 টাকা আস্কিং প্রাইস ওকে তারপর চলে আসি হাং আরেকটা ডাবল লিখছে এটা হইল গিয়া আপনার 2018 মডেল 18 রেজিস্ট্রেশন গাড়ি চলেছে হইল গিয়া 15,000 কিলোর মতো এটার প্রাইস আমরা চাচ্ছি হইল গিয়া 1,12,000 টাকা মাত্র 1,12,000 টাকা এটাও আস্কিং প্রাইস ডাবল ডিক্সের হ্যাঁ তারপর চলে আসি প্যাশন প্রোটা হইল গিয়া ডিক্স ব্রেক আলা গাড়ি 2016 মডেলের গাড়িটার সামনে পিছনে দুটো চাকাই নতুন লাগানো আছে আর টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এটা স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি তো এটার প্রাইস আমরা চাচ্ছি হইল গিয়া মাত্র 70,000 টাকা ফিক্সড প্রাইস2021 মডেল 21 জুনের রেজিস্ট্রেশন 3,000 কিলো চলা ইন্দোনেশিয়ান গাড়ি টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এটা এটা প্রায় চাচ্ছি 3,90,000 টাকা 3,90,000 টাকা নন এবিএসটা কিন্তু নন এবিএস এটা নন এবিএস হয় না আসলে রেজিস্ট্রেশন করা আছে এটা রেজিস্ট্রেশন করা আছে 53 সিরিয়াল জুন মাসে কত বছর জুন মাসে রেজিস্ট্রেশন কত হাজার কিলো চলছে 3,000 কিলো মাত্র জি 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 নতুনের মতো জি একবারে নতুন গাড়ি তারপর চলে আসি হলো গিয়ে আপনার জিকসার ডাবল ডিক্সের একটা গাড়ি 2019 মডেল 2019 রেজিস্ট্রেশন টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এটা এটা চলেছে হইলো গিয়ে আপনার হ্যাঁ মিটারটা দেখায় দেন এটা চলেছে আমিও দেখে বলি আসলে এটা চলেছে হইলো গিয়া 5,000 সামথিং তারপরে একটু দেখি নি আসলে দাঁড়ান এক মিনিট গাড়ি চলেছে কত 5,200 প্লাস ডাবল ডিক্সের একটা গাড়ি ডুয়েল টোন এটা জেনুইন মিটার টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এটা আর এটার প্রাইস চাচ্ছে 1,75,000 টাকা ডাবল ডিক্সের গাড়ি কিন্তু তারপর চলে আসি রানারের ইউএম গাড়িটা ইউএম গাড়িটা হলো গিয়ে আপনার জিপসি স্টাইলের একটা গাড়ি তো আসলে এটা কন্ডিশন টোটালি ফ্রেশ আছে 14,000 কিলো চলা ফার্স্ট পার্টি গাড়ি যারা জিপসি এটা স্টাইলের একটু গাড়ি খুঁজতেছেন আর একটু আপনার কমফোর্ট এটা খুবই কমফোর্ট একটা গাড়ি তো আসলে এটার প্রাইস আমরা চাচ্ছি হলো গিয়ে 1,95,000 টাকা 1,95,000 টাকা এটা নতুন প্রাইস হলো গিয়া 2,80,000 টাকা তারপর রেজিস্ট্রেশন এটা আসলে কথা বলে নিতে পারবে কোনো সমস্যা নেই এটা সিঙ্গেল ডিস্ক তাই না জি জি এটা সিঙ্গেল ডিস্ক ওকে জি তারপরে চলে আসি হলো গিয়া আপনার আর ওয়ান ফাইভ ইয়েলো কালার এটা হলো গিয়া 2021 মডেল 21 রেজিস্ট্রেশন 4,000 কিলো চলা ফার্স্ট পার্টি গাড়ি তো এটার প্রাইস আমরা চাচ্ছি হলো গিয়া 4,30,000 টাকা 4,30,000 টাকা ইন্দোনেশিয়ান জি ইন্দোনেশিয়ানটা তো এবিএস হয় না না ইন্দোনেশিয়ান এবিএস হয় না তারপর চলে আসি হলো গিয়া ইন্দোনেশিয়ান 2019 মডেল 19 রেজিস্ট্রেশন আপনার গাড়ি চলেছে 9,000 কিলো এটার প্রাইস আমরা চাচ্ছি হলো গিয়া 3,65,000 টাকা 3,65,000 টাকা টোটালি ফ্রেশ কন্ডিশনের গাড়ি রেজিস্ট্রেশন 2 বছরের ফার্স্ট পার্টি ওনার তারপর চলে আসি ব্ল্যাক কালার 2020 মডেল 20 রেজিস্ট্রেশন গাড়ি চলেছে হইল গিয়া 6,000 প্লাস এটার প্রাইস আমরা চাচ্ছি হইল গিয়া 3,75,000 টাকা এটাও ইন্দোনেশিয়ান ভার্সন আমার কাছে আর ওয়ান ফাইভ পাঁচটা আছে পাঁচটা ইন্দোনেশিয়া আচ্ছা তারপরে চলে আসি হইল গিয়া ব্লু কালারের ইন্দোনেশিয়ানে 2020 মডেল 20 নভেম্বর রেজিস্ট্রেশন টোটালি ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা এটার প্রাইস আমরা চাচ্ছি হইলো গিয়া 3,85,000 টাকা কয় হাজার কিলো চলছে এটা চলেছে 5,200 কিলো জি তারপরে চলে আসি হইলো গিয়া আপনার আর ওয়ান ফাইভ ব্ল্যাক কালারটা এটা 2021 মডেল 21 রেজিস্ট্রেশন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড গাড়ি চলেছে 4,900 কিলো তো 4,900 কিলো এই গাড়ির প্রাইস চাচ্ছি হইলো গিয়া আপনার 3,95,000 টাকা আচ্ছা ভাই প্রত্যেকটা আস্কিং প্রাইস তাই না প্রত্যেকটাই আস্কিং প্রাইস এটা 3,95,000 টাকা গাড়ি তারপর চলে আসি জিক্সার এফআই এবিএস এটা হলো বিএস সিক্স মডেল 2020 রেজিস্ট্রেশন 2020 মডেল বিএস সিক্স এফআই এবিএস ওকে এফআই এবিএস এটার প্রাইস চাচ্ছি হলো গিয়ে 2,75,000 টাকা গাড়ি চলছে 6,000 কিলো মাত্র ছয় হাজার কিলো দুই বছরের রেজিস্ট্রেশন ডিজিটাল নাম্বার প্লেট করা আছে তারপরে চলে আসি আমরা হলো গিয়ে জিক্সার এসএফ বলছেন ভাই দাম বলেছি হলো গিয়া 2,75,000 টাকা 2,75,000 জি তারপরে চলে আসি জিক্সার ওল্ড মডেলটায় এটা 2020 রেজিস্ট্রেশন 20 লাস্টের দিকে রেজিস্ট্রেশন হয়েছে 20 মডেল তো এটা আসলে চলেছে হইল গিয়া 9,000 কিলোর মতো এটা হইল গিয়া ফার্স্ট পার্টি গাড়ি ডাবল ডিক্সের তো এটার প্রাইস আমরা চাচ্ছি হইল গিয়া 1,88,000 টাকা ডাবল ডিক্সের জি তারপর চলে আসি আমার ফেজার 2016 মডেল 16 রেজিস্ট্রেশন রেড কালারটা আউটলুক সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এটা
তো এটা আসলে ফার্স্ট পার্টি ওনার, এটার প্রাইস চাচ্ছে হলো গিয়ে 1,90,000 টাকা। 1,90,000 টাকা। তারপর চলে আসি ফেজার হোয়াইট কালারটা। ফেজার হোয়াইট কালারটা এটা হলো গিয়ে আপনার 2017 মডেল, 17 রেজিস্ট্রেশন। এটা চলেছে হলো গিয়ে আপনার 12,000 এর মতো। এটা প্রাইস আমরা চাচ্ছি হলো গিয়া, ও এটা আরেকটা জিনিস হলো গিয়ে এটা সামনে পিছনে দুইটা চাকায় নতুন লাগানো। নতুন লাগানো সামনে পিছনে দুইটা চাকায় নতুন লাগানো। এটার প্রাইস আমরা চাচ্ছি হলো গিয়ে 1,95,000 টাকা। 1,95,000 ওকে ভাইয়া। তারপর চলে আসি আরটিআর ডাবল ডিস্ক। আরটিআর ডাবল ডিস্ক এটা হলো গিয়ে আপনার 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন। এটা চলেছে হলো গিয়া 8,000 কিলো গাড়ি। তো এটার প্রাইস আমরা চাচ্ছি হলো গিয়া 1,50,000 টাকা। ডাবল ডিস্কের 4V 1,55,000 টাকা। 50,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস ওকে, অবশ্যই কথা বলতে পারবেন। 8,000 কিলো চলছে বলছিলেন? 8,000 কিলো চলা। 8,000 কিলো জি ওকে। তারপর চলে আসি হলো গিয়া জিক্সার FIABS 2020 এর মডেল, 20 এর রেজিস্ট্রেশন, 4,200 কিলো গাড়ি চলা। তো এটার প্রাইস আমরা চাচ্ছি হলো গিয়া 2,32,000 টাকা। মাত্র 2,32,000 টাকা। তারপরও কথা বল FIABS, তারপরও কথা বলে নিতে পারবে, কোনো সমস্যা নেই ওকে। তারপরে চলে আসি হলো গিয়ে আপনার ভার্সন 3 FI গাড়ি, ABS গাড়ি, FIABS 2019 এর মডেল, 19 এর রেজিস্ট্রেশন। এটার প্রাইস চাচ্ছি হলো গিয়ে মাত্র 2,00,000 টাকা। মাত্র 2,00,000 টাকা। তারপর আস্কিং প্রাইস জি, অবশ্যই আস্কিং প্রাইস, কথা বলতে পারবে সে। তারপর এটা হলো গিয়ে আপনার জিক্সার, এটা হলো গিয়ে জিক্সার আপনার 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন, আপনার 17,000 কিলোর মতো চলা, সিঙ্গেল ডিস্কের একটা গাড়ি। এটার প্রাইস হলো গিয়া 1,38,000 টাকা। 1,38,000 মাত্র 1,38,000 বাইক পাচ্ছেন এসে অবশ্যই কথা বলতে পারবে, দামাদামি করতে পারবে জি। তারপর চলে আসি হর্নেট। হর্নেট গাড়িটা এটা হলো গিয়া 2020 এর মডেল, ABS গাড়ি, ডিজিটাল আপনার নাম্বার প্লেট স্মার্ট কার্ড করা আছে, ডিজিটাল মিটার, আর হলো গিয়া আপনার এলইডি হেডলাইট। এটার প্রাইস হলো গিয়া মার্কেট প্রাইস 2,55,000 টাকা। বর্তমানে এই প্রোডাক্টটা মার্কেটে নেই, ABS গাড়িটা তো আমাদের কাছেই আছে এক পিস। এটার আমরা প্রাইস চাচ্ছি হলো গিয়ে 2,40,000 টাকা। এটা টোটালি ফিক্সড প্রাইস। 2,10,000 টাকা, ভুল হয়েছে আমার এখানে, 2,10,000 টাকা টোটালি ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস ওকে জি। তো আসলে এখানে আমাদের যে গাড়িগুলো আছে প্রত্যেকটাই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িগুলো রাখা। আর আমাদের অ্যাড্রেসটা হলো গিয়া মিরপুর 7 নম্বর চলন্তিকার মোড়ে, বাইক জোন। আর আমাদের নাম পরিবর্তনের সুবিধাটা হলো গিয়া নাম পরিবর্তন যেভাবে বলবেন সেভাবেই করে নিতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। আপনাদের সুবিধা অনুযায়ী আমরা নাম পরিবর্তন আপনাদের করে দিব। আর ব্লক থেকে আসলে তো স্পেশাল ডিসকাউন্ট থাকবে। অবশ্যই ব্লক থেকে আসলে ব্লকের কথা বললে আমরা যতটুকু সম্মান করার ততটুকু সম্মান ইনশাল্লাহ করে দিব। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। জি ধন্যবাদ। নেক্সট টাইমে যদি আর কোনো বাইক আসে তো আমরা অবশ্যই আপডেট পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।